মাইথন ড্যামের একটা পাহাড় আছে, ওই পাহাড়ে উঠছি, অনেকটা উঠে গেছি। চল চল উঠ চুপচাপ। চলো চলো চল। শুভ কই রে, অনেকটা বাকি আছে কাজ করবো। তুমসে না হো পায়েগা। আরে আপি গেছে। মা কালী জিপ বের করে দিয়েছে এখানে। এ চল উপর চল। আরে অনেকটা বাকি আছে, ইটস মাই ফার্স্ট টাইম, জানি না কতটা যেতে হবে। আজা আজা চলো চলো সব চল সব চল 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 ধরে 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 চল 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 চল। আরে চল চল না না গিভ আপ করিস না ভাই, গিভ আপ করিস না। তোকে মাউন্টেন ডিউ খাওয়াবো চল। নামবো কি করে, নামবো কি করে, তোকে মাউন্টেন ডিউ খাওয়াবো। নামবো কি করে, এমনি করে নেমে যাব। আরে বসে যাব, শটার নেমে যাব চল। মাউন্টেন ডিউ কে কসম, মাউন্টেন ডিউ এর কসম। ডার কে আগে জিতে ঋত্বিক রোশন নামতে না পারি তখন কি হবে, না না নামি আর নামে দেবো। চল না আমরা আছি, স্টেচার আছে আমাদের, বহুত এক্সপেরিয়েন্স আছে পাহাড়ে যাবো। আজা 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 শিপে তো যাবো, নামতে পারবো না তখন আমি। না 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 থাক চল, আরে আয় না, আজা ঘুরে আয়, আমাকে ফটো ফটো তুলে তুলে আসবি, আমাকে দেখাবি। তুই তাহলে এখানে বসবি? হ্যাঁ এখানে বসবি, আমি এখানে থাকবো। যা 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 ঘুরে আয়, আলাবো না আমি, এইদিকেই থাকবো, তোরা এইদিকেই আসবি। বন্ধু তুমি দাঁড়াও এখানে, আমরা আসতেছি। চল
ভাই গাছটা চুরলাম দেখতেই পাইনি রে, ক্যামেরার দিকে তাকায় তাকায়। হ্যাঁ ব্লগার, চারিপাশটা অনেকটা এরকম দেখতে, চারিদিকে বড় বড় পাথর আর পাথর আর কিছু নেই, জাস্ট প্রচন্ড উঁচু, একদম মাঝে মাঝে 90 ডিগ্রি ফেস হয়ে যাচ্ছে আমাদের। অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস পাথর, আমি আসি দাঁড়া। এই তাকায় তাকা, এটা কার রে টুপিটা, কার আমার মতনই কারো বেরিয়ে গেছিল মনে হয়। চল ভাই হারিয়ে বলো তো, না না হারাবো না, খড়ি সাপ আসছে, চলো ওঠা হয়ে গেলো, এবার আমরা নামবো, ইয়ে চল নাম ঘোষার নাম, ভাই ভাই পড়লে ছবি হয়ে যাবি, চল 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 ধীরে ধীরে আস্তে আস্তে নাম, সব একটা হিল ক্লাইম্বার আমরা, দেখবি তো চটি না ছিঁড়ে যায়, ও ফাস্ট আছে ভাই, এ মৃত্যুঞ্জয় কই মালটা চলে গেল নাকি, নাম নাম না বলে আসে আসে নাম, মাল চলো চলো ও ভাই সাহেব, চল চল হল এটা কি বল, আওয়াজ কেন করছিস, ডার্টি আওয়াজ করবি না, আওয়াজ কি গান লাগিয়ে দিবি, এবার নাম তো মজা লাগবে,
তারপরে পাহাড় থেকে নামিয়ে দিয়েছে, জলে মরলে কোনো দোষ নাই ভাই। আমাদের আমাদের কিছু লিখে রাখ। চললাম ঝুঁকে ঝুঁকে বাবা ডাকতে মনে তো করালি চল না চল না আজ মালটা বসে আছে তো মালটা আছে এখনো চলো চলো বাজে পিছলে ছিলাম এখন আমি প্রচন্ড পিছলে দেখি না পুরো প্রচন্ড পিছলে হ্যাঁ একটা মন্দির আছে ছোট বড় যা শুভ কেমন লাগলো চেপে দারুন না ওপি তো এখানে পাহাড়ের জার্নিটা এখানে শেষ মাইথনের ড্যামে এবার যাবো ড্যামের ড্যামে কি কি আছে আমিও দেখিনি ওটা তোমাদের দেখাবো জুতোগুলো তুমি কোথা থেকে কিনেছো সতেরোশো টাকা পড়ে গেলেন তো বাবা অনেক বেশি পড়ে গেছিল তো ওগুলো কিন্তু ভালো তোমার ক্লাইম্বিং করতে এখন পর্যন্ত দেখলাম বেস্ট জুতো আমি এতগুলো আজকে জুতোই ইউজ করেছি সব থেকে বেস্ট জুতো আর আমার নেক্সট টার্গেট হবে লাদাখ কিংবা কেদারনাথ বাহ নেক্সট ব্লকটা তোমরা দেখতেই পাবে আমিও থাকবো কিন্তু হ্যাঁ তুমি তো থাকবেই আমার বন্ধু আর আমি তোমার বন্ধু কি বাইক শখের বাইকটা কি তোমার বাইকই তো যাবে কাওয়াসাকি নিনজা Z900 ভাই সাহেব প্রাইসটা একবার বলে দাও বাইকটা ইন্ডিয়ানে অন অফ রোড পে মানে এক শোরুম প্রাইস পড়বে অ্যারাউন্ড 10 লাখ
10 লাখ, অনেক দামি গাড়ি। ড্রিম বাইক নিয়ে আমি ফার্স্ট ট্যুর আমার হবে উড়িষ্যা এ হবে, যে উড়িষ্যা থেকে হয় কেদারনাথ হয় লাদাখ, এই দুটোর মধ্যে এগুলো একটা, তারপরে সিকিম, অরুণাচল প্রদেশ, এইদিকে মানালি, এগুলো তো বাকি আছে, এগুলো করবো সারা জীবন পড়ে। মালদ্বীপ তো জাস্ট অসম জায়গা, ওখানে যাওয়ার প্রচন্ড ইচ্ছা আছে। নিজের দিকে বেশি পাহাড় বেশি ভালো লাগে, যে বাকি আমাদের বন্ধুগুলো ভালো করে দেখো না, জুতো না হলে চটি বলে। সব মালগুলো ভালো এনজয় করবো, এবারে ড্যাম যাবো। তুমি এখন কার সঙ্গে কথা বলছো? এটা হচ্ছে ড্যামের জলটা। দারুণ জায়গাটা এখানটা, নামাটা একটু হার্ড আছে, বাট নেমেছিলাম এখানে, ছবি আছে, ছবিগুলো আপলোড করে দেবো ফেসবুকে, ছবিটা আপলোড করে দেবো। ওই ট্রাভেলার পাহাড়ে ভিডিওটা দেখাবো, দেখাবো তোকে, দেখাবো ইউটিউবে দেখে নিবি। স্যার আছে, স্যারের সঙ্গে একটা ভিডিও হয়ে যাক। আমাদের পাহাড়ের জার্নিটা এখানেই শেষ, দেন আমরা একটা মন্দিরে যাবো, মন্দিরটা সে একটা শিব মন্দির, চলো মন্দিরে যাই, দিয়ে দেখাও, বাই বাই। চলে ভাই, চলে ভাই, অনেকটাই উঁচু আছে। চলো চলো, চল চল, চাপ চাপ, বদলা নেওয়া হচ্ছে, এটা বদলা। চল তোর পায়ে জোরটা দেখা একটু, আপ লোক তো পুরো গিন কে চল রে হো, আচ্ছা এই পারে তো কে, এরা গিন গুনতে গুনতে যাচ্ছে সিঁড়ি গুলো, এখন অলমোস্ট পৌঁছে গেছি।
এখানটাতে আছে। जय बजरंग बली। पड़ते के पूरा धुआं धुआं लग गया एकदम इस साइड पर। और मंदिर नाम भूले गए हमें। सुबह मंदिर का नाम क्या भूले गए जिससे नाम क्या था मंदिर का? सो এটা মন্দির সো মন্দিরে আমরা মন্দিরের কাছে চলে এসেছি পাহাড়ের একদম টপে। বন্ধুগুলো এখন আসতে পারে না। এই যে শুভ আগের থেকে এসে বসে আছে ফিটনেস ফ্রিক একদম। দৌড়ে মালটা চলে এসছে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অনেক উপরে আছি, অনেক উপরে মানে নিচে একদম কুয়াশা কুয়াশা ফিল হচ্ছে একদম। অনেক উপরে আছি, সিঁড়ি আছে, এটাতে পাহাড়ের মানে কোনো পাহাড়ের ওয়ে না, এটার জন্য একটা সিঁড়ি আছে মানে এক্স্যাক্ট সিঁড়ি আছে। সিঁড়িতে আমাদের ধাপগুলো বেশ বড় বড়, সবাই আমাদের বন্ধুগুলো প্রায় হাঁপিয়ে যাচ্ছিল অনেক। সো এইখানটায় শুভ এখানটা নাম নাম বড় আসুক একটা নাম হয় না ওরা ওদের লেট হবে। কত দূর আছে ওরা? আছে দূরে আছে, মালগুলো দম বেরিয়ে গেছে আস্তে আস্তে। নাম পাকেট দিল ও ভাই। চলো একসঙ্গে চলো। একদম পাহাড়ের কর্নারে চলে এসছি। খাস নেই এখানে। এবার চলো আমরা এবার নেমে যাবো, দিয়ে মাইথনে ড্যামে যাবো। পাহাড়ের জার্নি শেষ, মন্দিরে চলে এসছি, সব হয়ে গেছে, ঘোড়া দেখা হয়ে গেছে, এই যে শুভ দাঁড়িয়েছে। এবারে যাবো আমরা ড্যামে, মাইথনের যে ড্যাম আছে ওই ড্যামটা যাবো, আর সব দেখাবো তোমাদেরকে। সো দেখতে থাকবে। সো বাই। তো একটা কয়লার খনিতে এসছি আমরা ঘুরতে আসানসোলে। মাইথনের থেকে 10-15 কিলোমিটার আই থিঙ্ক দূর হবে। সামনে যাচ্ছে রেকর্ডিং করতে, ও দেখতে ভালোই আছে জায়গাটা। ও তেরি কি লাগছে বে, এটা সব সুপার লাগছে, দেখো একবার সুপার লাগছে। হাটেন ভাই নিচে নামবে ভাই একবার, নিচে না যাবে না নিয়ে ভাই ওই জায়গাটা কি লাগছে রে, যাওয়া যাবে ওই দিক থেকে গেলে যাওয়া যাবে। চলো যখন যাবো দেখতে, বাসের ব্যারিকেড কে আমরা পাত্তা তো দিই না খুব একটা। আমরা পাত্তা দেয় না দিয়ে
জায়গাটা তো দেখ ভাই, হেভি লাগছে এখান থেকে দেখতে। এখন আমরা কল্যাণেশ্বরের মন্দিরে চলে এসেছি, কল্যাণেশ্বর দেখার জন্য। চলো তোমাদের ভিতরটা পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানে সব পুজো করার জিনিসগুলো পাওয়া যায়। আয়া শুভ মৃত্যুঞ্জয় আমার বন্ধু, এখানে চারিদিকে শুধু পুজোরই জিনিস পাওয়া যাবে। আমি ফার্স্ট টাইম আসছি এখানে। পুজোর সব মিষ্টি পাওয়া যায় এখানে, প্যাড়া ফেমাস প্যাড়া। তো এই যে মন্দিরটা, মন্দিরের গেট নিশ্চিন্ত, মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে সব। পুজো দিবার লাইন রে, প্রচন্ড লাইন আছে এখানে পুজো দিবার। পুজো দিব না, তো আমাদের এখানে ঢুকতে দেওয়া হবে না, এখন লাইন দিতে হবে বলছে। পুজো না দিলেও লাইন দিয়ে ঢুকতে হবে, আর প্রচণ্ড লম্বা লাইন আছে এখানে ঢুকলে। আর আমি আর ড্যাম দেখাতে পারবো না তোমাদেরকে। সো আমরা এখন ড্যাম দেখবার জন্য যাবো, ভিতরে দেখানো হলো না। দেখো এরা কী কিনছে, দেখো তোরা কী কিনছি রে। পছন্দ হলো না, এরা এখানে ঢুকে আছে লে, ওরা ওইখানে, এরা এখানে। পলা কোনটা বলে রে, ডোরেমন কই ও ভাই সাহেব, এটা আরে ইয়ার রিং তো, এটা তুমি ফোন টাম দিয়ে দিয়েছিস। তাই দেখ ডোরেমন, দেখ সেটা দেখো, লম্বা ডোরেমন, লম্বা ডোরেমন, এটা লম্বা ডোরেমন।
পেয়েছে, মাগুর পেয়েছে ও। বোনের জন্য একটা নিয়ে এলে হয়, এটা কত? 30 টাকা। চলবে শুভ, এই শুভ এবারে আমরা ড্যাম যাবো, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। ড্যাম্পে যাওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো। এদিক দিয়ে এমন লাগে দেখতে, ড্যাম্পে দারুণ লাগছে দেখতে। বাকিটা তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। চারিদিকে লোক বসে আছে যারা খুবই দারুণ ঘুরতে আসার জন্য। আমি দুর্গাপুর থেকে এসেছি, সো দুর্গাপুর থেকে 60-65 কিলোমিটার হবে। পাওয়ার প্ল্যান্ট আছে, ভিউটা হেভি লাগে এখান থেকে। সবাই অনেকে শ্যুট করছে এখানে ভিডিও। ওই দিক দিয়ে শ্যুট করে দেবো, এদিকে না মনে হচ্ছে নিচে নেমে যাই, অনেক রিস্ক হয়ে যাবে, আপনি নামতেও দেবে না। কিন্তু দেখতে হেভি লাগবে, তো যদি আমি এখন সোজা যাবো, তাই কিছু ইন্টারেস্টিং আরো দেখতে পাই দেখাবো তোমাদের। To breathe, but that's alright. Hush.